এখানে আমার একটা গত 16 তারিখে একটা আমরা ইনফরমেশন পেয়েছিলাম যে ভালুকা রোডের কাছে একটি আনআইডেন্টিফাইড বডি একটা পড়ে আছে। এরকম একটা আমরা বিকেল মোটামুটি ধরুন 7:15 রকম সময়ে আমরা ইনফরমেশনটা পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে আমরা সবাই ওখানে আমাদের পুরো টিম এটা কোটওয়ালি থানার মধ্যে ওই ভালুকা রোতা কোটওয়ালি থানার জুরিসডিকশনে পড়ে আইসি কোটওয়ালি ওর টিম, আমরা সবাই ওখানে গেলাম। গিয়ে বডিটা ওখান থেকে উদ্ধার করে আমরা প্রথমে মেডিকেল ওপিনিয়নের জন্য বিষ্ণুপুর প্রাইমারি হেলথ সেন্টারে ওটাকে পাঠানো হলো। পরবর্তীকাল ওখান থেকে জানা গেল যে প্রাইমারি কজ অফ ডেথটা হয়েছে ডিউ টু ব্লিডিং ডিউ টু বুলেট উন্ডস। বডিটাতে ওই আনআইডেন্টিফাইড বডিটাতে দুটো বুলেট ইঞ্জুরি ছিল, একটা ওনার পিছনে পিঠে লেগেছিল আর একটা পিছনে মাথায় লেগেছিল। সো দ্যাট ওয়াজ দ্য প্রাইমারি কজ অফ ডেথ। পরে তার পরের দিন প্রথমে তো বডিটা আনআইডেন্টিফাইড ছিল, আমরা কিছু খবর পেয়েছিলাম না যে কার বডি আছে কি আছে। পরের দিন কিন্তু একটা আমরা ইনফরমেশন পেলাম, নবদ্বীপ থানাতে একটা ইনফরমেশন আসলো যে একজন মহিলা মিসিং আছে। তারপরে তার তদন্ত করে জানা গেল যে ওর হাজবেন্ডের সঙ্গে যোগাযোগ হলো অ্যান্ড হাজবেন্ড বডিটাকে আইডেন্টিফাই করলো অ্যাজ হিজ ওয়াইফ। পরে আমরা ওটাকে পুরো আমরা কৃষ্ণনগর আমার কোটওয়ালি পুলিশ স্টেশন প্লাস আমরা সবাই ওটাকে ম্যাটারটা সলভ মানে কেসটা সলভ করার জন্য মার্ডার মিস্ট্রিটা সলভ করার জন্য আমরা পুরো এটার উপরে ডেডিকেটেডলি আমরা তদন্ত করার স্টার্ট করলাম। তখন অনেক লোককে ইন্টারোগেশন করা হলো। ফাইনালি পরশুদিন আমরা একটা ক্লু পেলাম যে এটা একটু প্রপার্টি ডিসপিউট হতে পারে, ভাই বোনের মাঝে একটু প্রপার্টি ডিসপিউট হতে পারে। ওই লাইনে গিয়ে আমরা তদন্তটা স্টার্ট করলাম অ্যান্ড ফাইনালি আজ গতকাল রাত্রিবেলা আমরা কেসটা ডিটেকশন হলো। ওর ভাই মানে ডিসিজের যে ভাই আছে ও প্রপার্টির জন্য নিজের বোনকে গুলি মেরে হত্যা করেছিল। আজকে তারপরে ওনাকে আজকে কোর্টে পাঠানো হলো, উনি কাস্টডিতে আছে। আর যে বন্দুকটা দিয়ে যে ওয়েপনটা দিয়ে উনি মার্ডারটা করেছিল ওই ওয়েপনটাও আমরা। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।